এটা লেট দিয়ে দেখুন কিভাবে ধরে। এটা কিন্তু বাচ্চা পাশে দেখতে পাচ্ছেন, একটা ব্যাঙ্ক খেয়ে নিয়েছিল। সো গাইস দেখতে পাচ্ছেন একটা কি সাপ যেন, বুঝতে পারছি না, পুয়ে সাপ যতদূর সম্ভবত হবে। এটা কিন্তু ইন্ডিয়ান রেড স্নেক, যেটাকে দারাস সাপ বলা হয়, অনেক জায়গায় ঢেমনা বলে, ধামান বলে। এটা কিন্তু একদম নির্বিষ সাপ, এই সাপটা কাউকে কামড়ায় না, আর যদিও কামড়ায় কোনো বিষ নেই। আর গ্রামাঞ্চলে প্রচলিত আছে যে এই সাপ নাকি লেজ দিয়ে মারে, একদমই না কিন্তু এই সাপটা কিন্তু লেজ দিয়েও মারে না। এদের লেজ দিয়ে দেখুন কিভাবে কেঁচি ধরে। এটা কিন্তু বাচ্চা মানুষকে যদি ঠিকঠাক একটা প্রাপ্তবয়স্ক দারাস সাপ যদি কেঁচি ধরে, তাহলে কিন্তু হাড় ভেঙে দিতে পারে। তবে বাড়ির আশেপাশে থাকাটা ঠিক, কারণ এই সাপটা থাকলে কোন রকম বিষাক্ত সাপ থাকবে না। এসব কামড়ায় না, মানুষকে কামড়ায় না, যদিও কামড়ায় বিষ নেই, কামড়ালে এইভাবে ধরতে পারত। আর এই সবটা যেখানে থাকে ওখানে কোনো বিষাক্ত চাপ আসে না। চলুন পিছনে কই ছাড়া যায়, যাও গা নিয়ে যাও যাও না ভয় করো। আবো না আবো ঘরে না ঢুকলি, ইঁদুর ঠিদুর খাওয়ার জন্য ঢুকছিল আর কি। ভাই তো চলুন সাপটাকে আমরা এখানে রিলিজ করে দিই পাশেই। দেখতে পাচ্ছ একটা ব্যাঙ্ক খেয়ে নিয়েছিল, ছোট সাপ হয়েছিল, এটা ছোট সাপ খেয়েছিল। যার কারণে চলাফেরা করতে অসুবিধা হচ্ছিল। আমি বললাম খাইছে ও খাওয়ার জন্য।